শাকিব আল হাসান এবং দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার তাদের মনোনয়নপত্র আমরা সবাই অফিসার কাছে জমা দিয়েছি, জেলা প্রশাসকের কাছে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে আমরা জমা দিয়ে এসেছি। আমরা সকলে মিলেই এই ছিলাম এবং এই জমা দিয়ে আগামী দিনে নির্বাচনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই ব্যাপারে আমরা অঙ্গীকার করব। এবং সেইভাবে আমাদের তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাইফুজ্জামান শিকর আমাদের সাথে থেকে কাজ করবেন, উনি অলরেডি সেই কথা সমস্ত মিডিয়াতে বলে গেছেন।